ত্রিপুরার রাজ্যপাল হিসেবে সত্যদেব নারায়ণ আর্য গতকাল শপথ গ্রহণ করেছেন। তিনি ত্রিপুরার ১৯তম রাজ্যপাল। গতকাল সকাল ১১টায় পুরনো রাজভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অখিল কুরেশি শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রিসভার অন্যান্য সদস্যবৃন্দ, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়। অনুষ্ঠানে রাজ্যপাল পত্নী সরস্বতী দেবী ও তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের অন্যান্য রাজ্যপালদের মতো বর্তমান রাজ্যপালও রাজ্যের উন্নয়নে সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেনারস সফরে যাবেন। সেখানে তিনি প্রায় ১,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রায় ৮৩৯ কোটি টাকার বিভিন্ন প্রকল্প ও পূর্ত বিভাগের কিছু কাজেরও তিনি শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী জাপানিদের সহায়তায় তৈরি করা আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মেলন কেন্দ্রে রুদ্রাক্ষের উদ্বোধন করবেন। পরে তিনি বিএইচইউর মা এবং শিশু স্বাস্থ্য পরিদর্শন করবেন এবং কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে কোভিড মোকাবেলার প্রস্তুতির পর্যালোচনা করবেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গতকাল ১০,০৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৮ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪৩ জন, এরপর ঊনকোটি জেলায় ৯৮ জন, দক্ষিণ জেলায় রয়েছেন ৮৯ জন। সংক্রমণের হার ৫.৫৩%। গতকাল আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৭১৮ জনের মৃত্যু হলেও মৃত্যুহার সামান্য কমে হয়েছে ১%। বর্তমানে ৪,১৩২ জন রোগী চিকিৎসাধীন বা সক্রিয় রয়েছেন। সারা দেশে কেন্দ্রীয় সরকার ১৮ বছর বয়স ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের তরুণ শ্রোতাদের এই টিকা নেওয়ার জন্য এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে ২ গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর ০১১ ২৩৯ ৭৮০ ৪৬ এবং ১০৭৫। সারা দেশে এ পর্যন্ত ৩৮ কোটি ৭৭ লক্ষেরও বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৭,১৪,০০০এরও বেশি টিকাকরণ হয়েছে। দেশে কোভিড ১৯ চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে ৪,২৯,৯৪৬ জন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৮,৭৯২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। জাতীয় ক্ষেত্রে সুস্থতার হার ৯৭.২৮%। গত ২৪ ঘন্টায় সারা দেশে ৪১,০০০ রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৬২৪ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৩৯ কোটি ৫৯ লক্ষেরও বেশি কোভিডের টিকা সরবরাহ করেছে। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে টিকাকরণের জন্য বর্তমানে ১ কোটি ৫১ লক্ষেরও বেশি টিকা মজুদ রয়েছে। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে এই টিকা সরবরাহ করছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা চালু করার সাথে সাথে আরও ১১% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বস্ত্রশিল্পের রপ্তানি বৃদ্ধি, পশুপালন এবং জাহাজ ক্ষেত্রেও বিনিয়োগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন থেকে ২৮% মহার্গ ভাতা পাবেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন। কৈলাসহর ধর্মনগর সড়কের চিনিবাগান এলাকায় গতকাল স্থানীয় মানুষ সড়ক অবরোধ করেন। নির্মীয়মান সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে অধিগৃহীত জমি মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবিতেই ছিল এই কর্মসূচি। পরে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে ২ ঘণ্টাব্যাপী চলা পথ অবরোধ তুলে নেওয়া হয়। এডিসির প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের ধরাই জেলার উদ্যোগে ময়নামা প্রাণী চিকিৎসা সাবসেন্টারে নবনির্মিত পাকা ভবনের গতকাল দ্বারোদ্ঘাটন করা হয়। ৬,৮০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের নির্বাহী সদস্য কমল কলুই। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির কাছাকাছি।